আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের আকাশ সীমার নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ রাশিয়া, ঘোষণা যুক্তরাজ্যের। ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে জাপানের প্রধানমন্ত্রী এখন ভারতে। চীন এবং রাশিয়া সম্পর্ক আরও শক্তিশালী হবে, ঘোষণা রুশ পররাষ্ট্রমন্ত্রীর। সংঘাতের পর প্রথমবারের মতো আরব সফরে সিরিয়ার প্রেসিডেন্ট। এবং সর্বশেষ থাকছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ভুলগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ধন্যবাদ। ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ রাশিয়া, ঘোষণা যুক্তরাজ্যের। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়ার অন্যতম লক্ষ্য ছিল পূর্ব ইউরোপের দেশটির আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু সেটি নিতে এখনও তারা ব্যর্থ হচ্ছে বলে দাবি করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর প্রকাশ করেছে বিবিসি। মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ অর্জন করতে ব্যর্থ হয়েছে রাশিয়া। তারা এখন মূলত নিজেদের আকাশসীমা থেকে উৎক্ষেপণ করা স্ট্যান্ড অফ অস্ত্রের উপর নির্ভর করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, সংঘাতের শুরুর দিক থেকে রাশিয়ার অন্যতম প্রধান লক্ষ্য ইউক্রেনের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়া, তারা এখনও সেটি করতে ব্যর্থ হচ্ছে, যা মস্কোর উদ্দেশ্যকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছে, সূত্র ইত্তেফাক। ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে জাপানের প্রধানমন্ত্রী এখন ভারতে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতে সফরে এসেছেন। ধারণা করা হচ্ছে তিনি ইউক্রেনের রুশ আক্রমণের বিষয়ে নয়াদিল্লির নিন্দা না জানানোর ব্যাপারে খোলাবেলা আলোচনা করবেন। জাতিসংঘে ইউক্রেন আক্রমণের উপর আনা নিন্দা প্রস্তাবে কোয়াডের 3 সদস্য যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া ভোট দিলেও ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকে। দেশটি শুধু সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে, খবর আল জাজিরার। এর আগে চলতি মাসের শুরুতে কোয়াডের অন্য 3 নেতা কিশিদা, যুক্তরাষ্ট্রের জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানান, যদিও মোদি তাদের আহ্বানে সাড়া দেননি। চীন এবং রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ফলে রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে ল্যাভরভ বলেন, এমন একটা সময় যখন পশ্চিমারা যেসব ভিত্তির উপর নির্ভর করে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছে সেসব ক্ষুণ্ণ করেছে, ওই সময় আমরা দুই পরাশক্তি ভাবা দরকার কিভাবে বিশ্বকে এগিয়ে নেওয়া যায়। শনিবার বিবিসি অনলাইন এই খবর প্রকাশ করে। এদিকে হোয়াইট হাউস বলছে, শুক্রবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে রাশিয়াকে যদি বেজিং সহায়তা দেয় তাহলে তার প্রভাব এবং পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জিনপিং এই যুদ্ধকে কারোর স্বার্থে নয় বলে মন্তব্য করেন। তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি সমালোচনাও করেননি। সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সামরিক সরঞ্জামের জন্য চীনের কাছে সহায়তা চেয়েছে, যদিও রাশিয়া বিষয়টি অস্বীকার করছে। উল্লেখ্য, শনিবার ইউক্রেনে রাশিয়ার অভিযানের 24তম দিন চলছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সেনারা। এই অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ এবং জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে, এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। এছাড়া ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ মস্কোর উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। সংঘাতের পর প্রথমবার আরব সফরে সিরিয়ার প্রেসিডেন্ট। 2011 সালের আরব বসন্তের পর এই প্রথম কোনো আরব রাষ্ট্র সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 2012 সালের ফেব্রুয়ারিতে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আবুধাবি। এরপর সিরিয়া এবং আমিরাতের মধ্যে সম্পর্ক উষ্ণ করার সবশেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে। জানা গেছে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে
বৈঠক করেছেন আসাদ। এ সময় তারা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে আমিরাতের বার্তা সংস্থা WAM। WAM এর প্রতিবেদনে বলা হয়, আসাদ ও নাহিয়ান মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখতে দুই দেশের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাছাড়া সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং সেখান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের উপায় নিয়ে কথা বলছেন এই দুই নেতা। একই সঙ্গে সিরিয়ায় রাজনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারেও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে শেখ মোহাম্মদ আশা প্রকাশ করে বলেন, তার এই সফর সিরিয়া এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার পথকে প্রশস্ত করবে। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, এই বৈঠকটি দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করবে। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত একটি ছবিতে একদিনের এই সফরে আসাদকে দুবাইয়ের শায়খ শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গেও বৈঠক করতে দেখা গেছে। গত এক দশকের সংঘাত ও আরব লীগ থেকে দামেস্ককে বহিষ্কার করার পর সিরিয়ার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনতে 2018 সালের ডিসেম্বরে আমিরাত দামেস্ককে ফের দূতাবাস চালু করে। এরপর গত বছরের মার্চে সিরিয়াকে আরব লীগে ফিরে আসতে আহ্বান জানায় আমিরাত। সংঘাত শুরুর পর গত নভেম্বরে প্রথমবারের মতো আমিরাতের কূটনৈতিকরা সিরিয়ার রাজধানীতে আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যদিও ওই বৈঠকে একজন স্বৈরশাসকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা আখ্যা দিয়ে তীব্র নিন্দা করেছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক ভুলগুলো কি? বিশ্বের সবচেয়ে বৃহৎ এবং সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়া একটি, কিন্তু ইউক্রেনের সামরিক হামলা শুরুর প্রাথমিক পর্যায়ে তাদের সেই সক্ষমতা দেখা যাচ্ছে না। পশ্চিমা দেশগুলোর অনেক সামরিক বিশ্লেষক যুদ্ধক্ষেত্রে তাদের কর্মকাণ্ড দেখে অবাক হয়েছেন। তারা এক কথায় একে হতাশাজনক বলে বর্ণনা করেন। খবর বিবিসি অনলাইনের। রাশিয়ার সামরিক অভিযান অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। অনেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা কি রাশিয়া কাটিয়ে উঠতে পারবে। ন্যাটোর এক জ্যেষ্ঠ কর্মকর্তা চলতি সপ্তাহে বিবিসিকে বলেছেন, এটা পরিষ্কার যে রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি, হয়তো যুদ্ধের শেষ পর্যন্ত সেটা পারবেও না। সুতরাং ইউক্রেনে হামলা করতে গিয়ে রাশিয়া আসলে কি ভুল করেছে, আক্রান্ত হলে ইউক্রেনে কতটা প্রতিরোধ তৈরি হতে পারে, ইউক্রেনের তুলনামূলক ছোট সামরিক বাহিনী কতটা লড়াইয়ে সক্ষম, সেটি ধারণা করতে গিয়ে রাশিয়া প্রথম ভুল করেছে। প্রতি বছর সামরিক শক্তির পেছনে $6,000 কোটি ব্যয় করে রাশিয়া, যেখানে ইউক্রেনের ব্যয় মাত্র $400 কোটি। রাশিয়া সহ আরো অনেকেই দেশটির সামরিক শক্তিকে অতিরিক্ত বড় মনে করে দেখছেন। রাশিয়ার সামরিক বাহিনীর জন্য একটি উচ্চাভিলাষী আধুনিকীকরণ কর্মসূচি শুরু করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি নিজেও হয়তো এই ধারণার প্রচারণায় বিশ্বাস করতে শুরু করেছেন। ব্রিটিশ সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রাশিয়ার সামরিক বাজেটের বড় একটি অংশ চলে গেছে তাদের পারমাণবিক অস্ত্রে এবং সে সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার পেছনে। তার মধ্যে রয়েছে হাইপারসনিক মিসাইল তৈরির মতো প্রকল্প। বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক T-14 আর্মাটাও তৈরি করেছে রাশিয়া। তবে মস্কোর রেড স্কোয়ারে প্যারেডে সেটি দেখা গেলেও ইউক্রেন যুদ্ধে দেখা যায়নি। সেখানে রাশিয়া যেসব ট্যাঙ্ক মোতায়েন করেছে তার বেশিরভাগই T-72 ট্যাঙ্ক, আর্মড পার্সোনাল ক্যারিয়ার, আর্টিলারি এবং রকেট লঞ্চার। যুদ্ধ শুরুর দিকে আকাশে রাশিয়ার পরিষ্কার দখল ছিল। ইউক্রেনে বিমান বাহিনীর তুলনায় তাদের তিনগুণ বেশি শক্তি দেখা গেছে। অনেক সামরিক বিশ্লেষক ধারণা করেছিলেন হামলাকারী বাহিনী খুব দ্রুত ইউক্রেনের আকাশে নিজেদের দখল নিয়ে নেবে, কিন্তু তারা সেটা পারেনি। মস্কো হয়তো আরো আশা করেছিল যে তাদের বিশেষ বাহিনী যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে, খুব দ্রুত তারা ফলাফল এনে দেবে। এই প্রসঙ্গে জ্যেষ্ঠ এক পশ্চিমা সামরিক কর্মকর্তা বিবিসিকে বলেন, রাশিয়া ভেবেছিল তারা স্পেসনাস আর VTB প্যারাটুপারের মতো হালকা ইউনিট মোতায়েন করে ইউক্রেনের ছোটখাটো প্রতিরক্ষা বাহিনীকে হারিয়ে দেবে, তাতেই তাদের দখল চলে আসবে। কিন্তু প্রথম কয়েকদিনে ইউক্রেনের কিয়েভের কাছাকাছি হোস্টোমেল বিমানবন্দরে রাশিয়ার হেলিকপ্টার হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে রাশিয়া তাদের পরিকল্পনা মতো সৈন্য সরঞ্জাম অথবা রসদের সরবরাহ আনতে ব্যর্থ হয়। বরং রসদ সরবরাহের জন্য রাশিয়াকে সড়ক পথের উপর নির্ভর করতে হচ্ছে, এর ফলে সেখানে ব্যাপক যানজটের তৈরি হয়েছে। তাদের উপর ইউক্রেনের সৈন্যরা সহজে অতর্কিত হামলা চালাতে পারছে। অনেক ভারী সশস্ত্র যান সড়ক থেকে সরে গিয়ে উল্টে কাদায় আটকে পড়েছে। উত্তর দিক থেকে কিয়েভ অভিমুখে রাশিয়ার যে লম্বা গাড়িবহর স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল সেটা এখনো কিয়েভ ঘিরে ফেলতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার সবচেয়ে বেশি সাফল্য এসেছে দক্ষিণে।
যেখানে তারা রেলপথ ব্যবহার করে সৈন্যদের জন্য রসদ সরবরাহ নিশ্চিত করতে পেরেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবিসিকে বলেন, পুতিনের সৈন্যরা আসল মুহূর্তটি হারিয়ে ফেলেছে। তারা এখন আটকে পড়েছে, গতি কমে গেছে এবং নিশ্চিতভাবে তাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। হামলা শুরুর পর থেকে প্রায় 190,000 সৈন্য মোতায়েন করেছে রাশিয়া, যারা এখন যুদ্ধ করছে, কিন্তু এর মধ্যে তারা প্রায় 10% শক্তি হারিয়েছে। রাশিয়া বা ইউক্রেনের পক্ষে আসলে কতজন প্রাণ হারিয়েছে তার নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। ইউক্রেন দাবি করছে তারা রাশিয়ার 14,000 সৈন্যকে হত্যা করেছে, যদিও যুক্তরাষ্ট্র মনে করে সংখ্যাটা এর অর্ধেক হবে। পশ্চিমা কর্মকর্তারা বলেন, রাশিয়ার সৈন্যদলের মনোবল যে কমে যাচ্ছে তারও অনেক নজির পাওয়া যাচ্ছে। এক কর্মকর্তা বলেন, তাদের মনোবল খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে।